প্রথমে ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। চ্যানেল 24 কে ধন্যবাদ যে এবারে ঈদের আয়োজনের মধ্যে আমাদের তরুণ উদ্যোক্তা স্টার্টআপদেরকে প্রাধান্য দেওয়ার জন্য। আসলে স্টার্টআপের ধারণাটাই আমাদের বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য, সরকারের জন্য বেশ নতুন ছিল, আমি বলছি আজ থেকে 10 বছর আগের কথা। কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট এবং স্মার্ট বাংলাদেশের ভিশনারি লিডার আমাদের তরুণের গর্ব মাননীয় ICT উপদেষ্টা জনাব সজীব ওয়াজের জয় ভাইয়ের আসলে উৎসাহে অনুপ্রেরণায় আমরা স্টার্টআপদের জন্য একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম শুরু করি। কারণ যখন 2014 সালে প্রথম আমি সিলিকন ভ্যালিতে যাই, তখন সজীব ওয়াজের জয় ভাইয়ের সাথে আসলে সিলিকন ভ্যালিতে কীভাবে স্টার্টআপরা তাদের বিজনেস স্টার্ট করে, কীভাবে সেখানে তারা ফান্ডিং পায়, কোচিং, মেন্টরিং, ওয়ার্কিং স্পেসে কাজ শুরু করে, এ ব্যাপারে একটা প্রাথমিক ধারণা হয়। তারপরে এসে আমরা 2016 সালে প্রথম কানেক্টিং স্টার্টআপ নামে একটা চ্যালেঞ্জ প্রোগ্রাম স্টার্ট করি, এবং সেখানে আমরা খুবই আনন্দের সাথে লক্ষ্য করলাম যে প্রায় 350 মতো আবেদনকারী আবেদন করলো। তার মধ্যে আমরা টপ 50 স্টার্টআপকে আমরা টপ করলাম, এবং তারপরে টপ 10 স্টার্টআপকে আমরা কারওয়ান বাজারের ভিশন 2021 টাওয়ার আমরা কোয়ার্কিং স্পেস দিলাম। এবং খুব আনন্দের কথা যে সেই টপ যে 50 স্টার্টআপ ছিল, তার মধ্যে ট্রাক লাগবে, শপআপ, এরকম বেশ কয়েকটা স্টার্টআপ যারা 16-তে শুরু করেছিল তাদের বিজনেস, এখন এসে তারা কেউ বা $100 মিলিয়ন ভ্যালুয়েশন, কেউ বা $700 মিলিয়ন ভ্যালুয়েশন হয়ে গেছে। অর্থাৎ এই যে স্টার্টআপের যে র্যাপিড এবং ফাস্ট গ্রোথ, এটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। এই যে নতুন ধরনের বিজনেস আইডিয়া এবং যেখানে প্রযুক্তির ব্যবহার, নতুন ধরনের ফান্ডিং এবং নতুন ধরনের বিজনেস মডেল নিয়ে আগালে অল্প সম্পদ দিয়ে কত দ্রুত ব্যবসা বৃদ্ধি করা যায় এবং কত দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এবং পাশাপাশি আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পরিবহন, এমনকি আমাদের যে বিচারিক কার্যক্রম, প্রত্যেকটা জায়গায় আসলে স্টার্টআপদের, তরুণ উদ্যোক্তাদের কিন্তু কন্ট্রিবিউট করার সুযোগ আছে আমাদের ন্যাশনাল ইকোনমিতে এবং গ্লোবাল ইকোনমিতে। এবং পাশাপাশি পরিবেশ বান্ধব অনেক প্রযুক্তি, আমাদের উদ্ভাবনী শক্তি নিয়ে আমাদের কিন্তু স্টার্টআপরা আসলো। তো আমরা খেয়াল করলাম যে 16 থেকে 23 পর্যন্ত এই যে মাত্র 7 বছরের জার্নি, এখন কিন্তু আমাদের বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্টে আবেদনকারীর সংখ্যা প্রায় 7,000 ছাড়িয়ে গেছে, এবং এই মুহূর্তে প্রায় 2,500 স্টার্টআপ আছে। এবং আমরা খুবই আনন্দিত যে আমাদের দেশের তরুণদের মধ্যে এক ধরনের উদ্যোক্তা হওয়ার, সাহসী একটা উদ্যোক্তা হওয়ার, ঝুঁকি নেওয়ার সাহস আছে। এবং মাননীয় ICT উপদেষ্টা সজীব ওয়াজের জয় ভাই আমাদেরকে বলেছিলেন 2016 সালে কানেক্টিং স্টার্টআপের ইনোগ্রাল প্রোগ্রামে যে সিলিকন ভ্যালির যদি আপনি 70 বছরের ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে সেখানে 100টা স্টার্টআপের মধ্যে 90টাই কিন্তু ফেল করে, অন্ততপক্ষে 90% ফেল করে, 10% সাকসেসফুল হয়। কিন্তু 10% যে সফল স্টার্টআপ, তারা যে ইকোনমিতে যে রিটার্নটা দেয়, সেটা ওই 90% যারা ব্যর্থ হয় তাদেরকে ছাড়িয়ে যায়। তো আমরা তাই দেখলাম আমাদের শিক্ষাক্ষেত্রে যদি দেখি, ধরেন 10 মিনিট স্কুল, তারা কিন্তু যেভাবে ফেসবুকে আমাদের ছাত্রছাত্রীরা, তরুণ তরুণীরা সময় নষ্ট করত, সেই ফেসবুকের প্ল্যাটফর্মকে ব্যবহার করেই শিক্ষার মধ্যে দূরত্ব, বৈষম্য দূর করে একেবারে শহরের গুণগত মানসম্মত শিক্ষাটাকে গ্রামের সাধারণ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার এক উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে। যদি বলি আমাদের হেলথ স্টার্টআপের কথা, ধরেন যে সেখানে এমন কিছু স্টার্টআপ এসছে, আমাদের করোনাকালীন 30টা স্টার্টআপ আমাদেরকে হেল্প করেছে টেলিমেডিসিনের মাধ্যমে। আমরা করোনাকালীন সময়ে হাসপাতালে না এসেও রোগীরা কিন্তু বাড়ি থেকে চিকিৎসা সেবা নিতে পারলো, এমনকি এখন আধুনিক প্রযুক্তি সহায়তা নিয়ে বাড়িতে বসে ব্লাড প্রেশার, এমনকি আমি যে স্মার্ট ওয়াচ পরে আছি, এরকম ওয়ারেবল ডিভাইস দিয়ে কিন্তু আপনার অনেক কিছু পরিমাপ করা সম্ভব দূরবর্তী জায়গা থেকে। আমরা যদি ই কমার্সের কথা বলি, চাল ডাল কিংবা আমাদের যেই সকল ই কমার্স প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু ঘরে বসে মানুষের ক্রয় বিক্রয়ের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশে ই কমার্স কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রায় 3 লক্ষাধিক। আমাদের যদি পরিবহন সেক্টরে বলি, ট্রাফিক সমস্যাটা মোকাবেলা করে সমাধানের পথ দেখিয়েছে পাঠাও, যেখানে কিন্তু লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, একটা অল্টারনেটিভ একটা আয়ের জায়গা তৈরি করেছে। আমাদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আমাদের কিন্তু তরুণ তরুণীরা আগে যেখানে প্রাইভেট টিউশনই করতো, তারা ঘরে বসে কিন্তু আয় করতে পারছে, এবং ফ্রিল্যান্সাররা আস্তে আস্তে ছোটো ছোটো স্টার্টআপ নিয়ে নিজেরা অন্টারপ্রেনার হচ্ছে, সেটা ঢাকা থেকে হোক, চট্টগ্রাম, রাজশাহী, এমনকি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত কিন্তু, যেহেতু ইন্টারনেটটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পৌঁছে দিয়েছেন সুলভ মূল্যে, উচ্চগতির, তাই কিন্তু আজকে এই উদ্যোক্তা সংস্কৃতিটা তৈরি হতে পেরেছে গত 10 বছরে, যেটা স্টার্টআপ
আমরা ইনিশিয়েটিভটা নিয়েছিলাম আইসি ডিভিশন থেকে, সে কারণে আসলে সুযোগটা তৈরি হয়েছে। সো আমরা স্টার্টআপ বাংলাদেশ থেকে সেই স্টার্টআপগুলোতে ইনভেস্ট করি যারা স্কেল আপ করছে। তো ইনিশিয়ালি যখন তারা, কারো যদি ভালো আইডিয়া থাকে, আমাদের আইসিটি মিশন আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আছে, তারা সেখানে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে, বা প্রাইভেট সেক্টরের অনেক ইনকিউবেটার এক্সেট্রা প্রোগ্রাম আছে। বাট যখন তারা মার্কেটে প্রোডাক্টটা নিয়ে নামে এবং আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি যে তাদের ইনোভেশন এবং আইডিয়াটা মার্কেটে কাজ করছে, মানুষের উপকারে আসছে, তখন তাদের স্কেল আপ করার জন্য ফান্ডিংয়ের প্রয়োজন পড়ে। তো সেখানে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হিসেবে স্টার্টআপ বাংলাদেশ ইনভেস্ট করে থাকে। এখানে আমরা আর্লি লেভেলে যারা প্রথম এসেছে মার্কেটে এবং প্রোডাক্টটা কিছু ট্র্যাকশন পাচ্ছে, সেখানে আমরা ইনভেস্ট করি 1 কোটি টাকা পর্যন্ত। আর তারা যদি মার্কেটে অলরেডি থেকে থাকে এবং তাদের গ্রোথ হবে, তাদের ভালো স্কেল আপ করার জন্য টাকা প্রয়োজন আছে, ফান্ডিংয়ের প্রয়োজন আছে, তখন সেখানে আমরা 5 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করে থাকি। টাকার ইনভেস্টমেন্ট ছাড়াও আমরা তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করি, তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে হেল্প করি, তাদেরকে আরও ইনভেস্টারের সাথে কানেক্ট করে দিতে সাহায্য করি, বিশেষ করে বিদেশি ইনভেস্টার যারা, যেখান থেকে তারা অনেক বিনিয়োগ পেতে পারে। আর ভেরি ইম্পর্টেন্ট, আমরা পলিসি নিয়ে কাজ করি। তো তাদের যেমন নতুন, যেহেতু এগুলো ইনোভেশন, নতুন নতুন আইডিয়া, অনেক ক্ষেত্রে হয়তো সেইগুলোর বৈধতা আমাদের বাংলাদেশের রেগুলেটরদের আন্ডারস্ট্যান্ডিং একটা গ্যাপ থাকতে পারে, বা আমাদেরও বুঝতে একটা দরকার পড়তে পারে যে এইটা আসলে কতটুকু বৈধ এবং কী উপকার আসতে পারে মানুষের, কোনো ক্ষতি হবে নাকি। তো সেসব জায়গাগুলো আমরা দেখি, ভালোভাবে দেখি, দেখে সেই রেগুলেটরদের সাথে, পলিসি মেকারদের সাথে একটা ব্রিজ হিসেবে কাজ করি আমরা, তাদেরকে সেই স্টার্ট আপটা যদি আসলে দেশের জন্য ভালো হয় তাহলে যাতে সেটা বাংলাদেশে গ্রো করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে, সেখানে যে পলিসি সাপোর্ট দরকার আছে সেখানে আমরা সেই সাপোর্টটা করি। তো স্টার্ট আপ বাংলাদেশ থেকে যখন আমরা ইনভেস্ট করি, একটা তো আমরা দেখি যে সেটার ফাইন্যান্সিয়াল মডেলটা কী, সাস্টেনেবিলিটি মডেলটা কী, হ্যাঁ, এখানে কি বিজনেসটা হতে পারে। বা তার থেকেও মোর ইম্পর্টেন্ট আমরা যেটা দেখি, যে সেটা হচ্ছে আমাদের দেশের প্রতি, আমাদের সোসাইটির, আমাদের এনভায়রনমেন্টের, এটার ইম্প্যাক্টটা কী হতে পারে। হ্যাঁ, যে পজিটিভ ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেখানে আমরা ইনভেস্ট করি না। সো পজিটিভ ইম্প্যাক্ট প্লাস ফাইন্যান্সিয়াল গ্রোথ, দুটো মিলেই আমরা ইনভেস্ট করি। সেবার সাথে স্টার্টআপ বাংলাদেশের একটা ইন্টারেস্টিং রিলেশন আছে। আমরা 2017 বাংলাদেশে যখন প্রথম আইসিটি, ন্যাশনাল আইসিটি স্টার্টআপ অ্যাওয়ার্ড দিয়েছে, আমরা কিন্তু বাংলাদেশের প্রথম আইসিটি অ্যাওয়ার্ড পাওয়া, হ্যাঁ, এবং আমরা একমাত্র বাংলাদেশি, পিওর বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি রেজিস্টার্ড, সব ফান্ড বাংলাদেশ থেকে রেজ করেছি। এবং স্টার্টআপ বাংলাদেশের যখন কনসেপ্ট হয়েছে, যখন আইসিটি ডিসিশন নিয়ে এলো যে বাংলাদেশি স্টার্টআপকে ইনভেস্ট করবে, 2019 সালে আমরা ফার্স্ট স্টার্টআপ হিসেবে সিলেক্টেড হয়েছিলাম। অ্যান্ড দেন রিয়েলাইজ করেছে যে কোম্পানি ফর্ম করতে হবে, স্টার্টআপ বাংলাদেশ ফর্ম হলো, এবং আমরা কিন্তু স্টার্টআপ বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে ফান্ড পেয়েছি। স্টার্টআপ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ 2041 করার একটা মূল ভূমিকা প্লে করছে, কারণ আমরা যদি চারটা পিলার দেখি স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি আর স্মার্ট সিটিজেন। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান 2041-এ আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাব। কিন্তু আমরা যদি দেখি, স্টার্টআপরা কিন্তু এখনই ওই চারটা পিলারের আন্ডারে কাজ করছে। আমাদের স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট ই কমার্স, স্মার্ট হেলথ, সব জায়গায় কিন্তু স্টার্টআপদেরকে দেখতে পাচ্ছি আমরা, যারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছে, ইনোভেটিভ সলিউশন নিয়ে আসছে, এবং যেগুলো ইমপ্লিমেন্ট হলে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। তো সেখানে কিন্তু তরুণরাই এই নতুন নতুন ইনোভেশন নিয়ে আসছে প্রত্যেকটা এরিয়াতে, আমরা কিন্তু অলরেডি কাজ করছি। তো আমার কাছে মনে হয় এই উদ্যোগগুলো, ইনোভেশনগুলো সাকসেসফুল হলে আমরা স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্যগুলো আছে অনেক আগেই পূরণ করতে পারবো। তো সেখানে স্টার্টআপ বাংলাদেশ যে কাজ করতে পারছে, সেটা হচ্ছে কি, এই উদ্যোগগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তাদেরকে যে পলিসি সাপোর্ট এবং এই ইকোসিস্টেম করার জন্য যে সাপোর্টটা দরকার আছে, সেটা আমরা স্টার্টআপ বাংলাদেশ থেকে দিচ্ছি। আমাদেরকে গাইড করছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার আইসিটি এফএস অ্যাডভাইজার তো আমাদের টপ লিডারশিপে আছেন এই গাইডেন্সের পিছনে, এবং আমাদেরকে যত রকমের সাপোর্ট দরকার সেই সাপোর্টটা দিই। যে পরিবারের মধ্যে, পিতামাতা বা শিক্ষকদের মধ্যে এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় যে আমরা আমাদের সন্তানদেরকে শুধু মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকুরি খোঁজার পেছনে আমরা তাদেরকে উৎসাহিত করতে থাকি, কিন্তু কেউ যদি উদ্যোক্তা হতে চায় আমরা উৎসাহ অনেক সময় দেই না, বরঞ্চ বাধা দিই। তো এই জায়গাটা থেকে আমাদের একটা মাইন্ডসেট পরিবর্তনের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রণিতী শেখ হাসিনা আমাদের যেরকম ফ্রিল্যান্সারদেরকে কার্ড দিয়েছেন, পাশাপাশি কিন্তু আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি করে দিয়েছেন। এই কোম্পানি কিন্তু সরকারের নিজস্ব ফান্ডে দ্বারা তৈরি করা,
এবং আমরা 500 কোটি টাকা পেয়েছি। ইতিমধ্যে আমরা প্রায় 50টিরও বেশি স্টার্টআপে বিনিয়োগ করেছি। আমাদের টার্গেট 2025 সালের মধ্যে 500 কোটি টাকা বিনিয়োগ করা, 31 সালের মধ্যে 1000 কোটি টাকা বিনিয়োগ করা এবং 41 সালের মধ্যে স্টার্টআপ কোম্পানিটাকেই একটা বিলিয়ন ডলার কোম্পানির ভ্যালুয়েশনের কোম্পানি পরিণত করা। এবং এই মুহূর্তে যে 2500 স্টার্টআপ আছে, আপনি শুনলে আনন্দিত হবেন যে প্রায় 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এই 2500 স্টার্টআপ। এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে 25 সাল নাগাদ আমাদের 5000 অপারেশনাল স্টার্টআপ তৈরি করা, এবং এখন যে দুটো ইউনিকর্ন আছে অর্থাৎ বিলিয়ন ডলারের ভ্যালুয়েশন আমাদের স্টার্টআপ আছে, যেরকম বিকাশ নগদ এবং খুব অল্প সময়ের মধ্যেই সপাপ এবং চালডাল ইউনিকর্ন হয়ে যাবে আশা করছি, আমরা 5টা স্টার্টআপকে আমরা 25 সাল নাগাদ আমরা 1 বিলিয়ন ডলার ভ্যালুয়েশনের স্টার্টআপ হিসেবে তৈরি করতে চাই। তার জন্য আমরা স্টার্টআপ একটা পলিসি ও প্রণয়নের দিকে আমরা মনোযোগ দিয়েছি। ফলে আমরা বিশ্বাস করি যে এই যে স্টার্টআপ সংস্কৃতি, এই যে গিগ ইকোনমি, এটা কিন্তু আমাদের তরুণদেরকে আসলে জব সিকার নয়, তাদেরকে জব ক্রিয়েটার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করবে। এর সাথে সাথে আমরা হাইটেক পার্ক করছি, আমরা 109টি, ইতিমধ্যেই 11টি অপারেশনাল হয়েছে আমাদের গাজীপুর, কালিয়াকৈর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট সব মিলিয়ে। এবং এর বাইরেও কিন্তু আমরা 64টা ডিস্ট্রিক্টে আমরা উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। এর সাথে সাথে আমরা একবার উপজেলা পর্যন্ত জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার আমরা স্থাপনের উদ্যোগ নিয়েছি, যেখানে ট্রেনিং হবে, মেন্টরিং হবে, সাথে সাথে ইন্টার্নশিপের সুযোগ থাকবে। এবং সরকারের ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস প্রোভাইডিং সেন্টারের পাশাপাশি সেখানে কিন্তু অন্টারপ্রেনরদের জন্য ছোট ছোট এক একটা করে কোয়ার্কিং স্পেস থাকবে। সো আমাদের সবগুলো কার্যক্রমই কিন্তু আমরা আমাদের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে আমরা করছি। এবং আমাদের 41 সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশের ভিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেখানে 4টা স্তম্ভকে মাননীয় আইসিটি উপদেষ্টা নির্ধারণ করে দিয়েছেন, যেরকম স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট আমাদের সরকার ব্যবস্থা এবং স্মার্ট সমাজ ব্যবস্থা। এবং এই 4টি স্তম্ভের কিন্তু মূল জায়গাটাতে 41 সাল নাগাদ নেতৃত্ব দেবে স্মার্ট ইকোনমি গড়ে তুলতে আমাদের স্মার্ট অন্টারপ্রেনররা অর্থাৎ স্মার্ট স্টার্টআপরা। তো আমরা ভীষণভাবে আশাবাদী যে এই স্টার্টআপ সংস্কৃতিটা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে আমরা আরও উৎসাহিত করতে চাই। ইতিমধ্যেই আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে আমরা খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েটে একটা বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছি, আমরা চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চুয়েতে আমরা ক্যাম্পাসের ভেতরে একটা বিজনেস ইনকিউবেশন স্থাপন করেছি। এবং এরকম আমাদের প্ল্যান আছে যে এই বছরে 2023 সালে আরও 10টি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনকিউবেশন সেন্টার স্থাপন করা, এবং এই 10টি বিশ্ববিদ্যালয়ে আমরা প্রায় 3000 ছাত্রছাত্রীদেরকে স্টুডেন্ট টু স্টার্টআপ প্রোগ্রামের আওতায় নিয়ে আসছি, এবং 200 শিক্ষককে আমরা মেন্টর হিসেবে তৈরি করার জন্য প্রকল্প হাতে নিয়েছি। এবং সাথে সাথে আমরা আরও 57টা বিশ্ববিদ্যালয়ে আমরা রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার অর্থাৎ ল্যাবরেটরিগুলো সেট আপ করবো। এবং সাথে সাথে আমরা আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে একটা চুক্তি হচ্ছে, যেখানে সেন্টার ফর 4 IR স্থাপন করব। এবং সর্বোপরি আমরা আমাদের ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী প্রত্যেকের মধ্যে একটা স্মার্ট লিডারশিপ গড়ে তোলার জন্য আমরা একটা স্মার্ট লিডারশিপ একাডেমি এবছরই স্থাপন করতে যাচ্ছি, যার উদ্দেশ্য হবে 41 সালে আমাদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতৃত্ব তৈরি করার জন্য তাদেরকে ভবিষ্যৎ প্রযুক্তি, ভবিষ্যৎ অর্থনীতি, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ সম্পর্কে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলা। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে আজকে যারা তরুণ স্টার্টআপ তারাই আসলে বাংলাদেশ তথা বিশ্বের স্মার্ট অর্থনীতিতে নেতৃত্ব দেবে। এবং আমরা খুব আশাবাদী যে ICT ডিভিশন যেগুলো উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তরুণদের কর্মসংস্থানে যে সুযোগ সৃষ্টি করেছে, এবং আমাদের তারুণ্যের গর্ব সজীব অজিত জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের তারুণ্যের শক্তি এবং প্রযুক্তির শক্তিকে সমন্বয় করে আমাদের স্টার্টআপ লিডাররা 41 সালে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।